হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ওলকপি দিয়ে মাছের ঝোল। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব ছেড়ে দেবো। এখানে আমি কিছু মাছের মাথা নিয়েছি আর কিছু মাছ নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছগুলো একটা পাত্রে তুলে নেবো। সব মাছগুলো আমি একই রকম ভাবে তুলে নেব। পরের মাছগুলো আমি ওই একই রকম ভাবে সব ভেজে নেব। আমার পরের মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একই পাত্রে তুলে নেব। এবার আমি এই কড়াইতে যে আলু আর ওলকপিগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। আমি রান্নাটা খুবই সিম্পলভাবে করব, তেল মশলা ঝাল খুবই কম দিয়ে রান্নাটা আমি করব। এবার আমি এই ওলকপির মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এগুলোকে একটু ভেজে নেবো। এবার আমি এর মধ্যে একটা টমেটো কেটে দেবো, দিয়ে ভালো করে আমি একসঙ্গে এরকম করে একটু ভেজে নেব। বেশ লাল লাল করেই আমি ভেজে নেব আলু আর ওলকপিগুলোকে। আমার আলু আর ওলকপিগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি একটু ভালো করে লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর এক চামচ লবণ দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। এবার আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার 4 মিনিট হয়ে গেছে, আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর ওলকপিগুলো অনেকটা গলে গেছে, আলুটাও গলে গেছে। এবার আমি নামিয়ে সম্বরা দিয়ে দেবো। আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি, এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেব। ফুটে গেছে, এবার আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু আদা বাটা দিয়ে দেব। এবার আমি এই তরকারিটা ঢেলে দেবো। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি আবার 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। তো
দেখো আমার 3 মিনিট হয়ে গেছে, আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব, আর আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, তার উপর দিয়ে একটু সামান্য ধনের পাতা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। তোমরা যারা খুব সিম্পল খেতে ভালোবাসো এটা তাদের জন্যে। আর আমার এই তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো গাইস, আমার ওলকপিতে মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।